আশা করি আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আবারও তোমাদের সামনে এসে হাজির হয়েছি একটু পড়াশোনা করানোর জন্য। আজ আমি ইউকেজির একটু নামতা পড়াবো। দেখো, আমি তোমাদের ক্লাসে 1 থেকে 4 পর্যন্ত নামতা আমি শিখিয়েছিলাম, আজ আমি 5 আর 6-এর নামতাটা পড়াবো। আমার সঙ্গে সঙ্গে তোমরা নামতাগুলো পড়বে। দেখো, আমি প্রথমে কি করেছি, প্রথমে আমি একটা সাদা পেজের মধ্যে নামতা দুটো লিখে নিয়েছি, 5 আর 6-এর নামতাটা আমি লিখে নিয়েছি। দেখো, প্রথম ঘরের মধ্যে আমি কি করেছি, 5, 10টা লিখে নিয়েছি। 10টা আমার ঘর কাটে আছে, 10টা ঘরে আমি 5 5 প্রথমে সব লিখে নিয়েছি। তারপরে যেটা করেছি, দেখো, 1 2 3 4 করে এমনি করে আমি 10 পর্যন্ত লিখে নিয়েছি। এবার আমি 5-এর নামতা করছি, আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই পড়বে। দেখো, আমি পড়ছি, 5-এ 1-এ 5, 5-এ 2-এ 10, 5-এ 3-এ 15, 5-এ 4-এ 20, 5-এ 5-এ 25, 5-এ 6-এ 30, 5-এ 6-এ 30, 5-এ 7-এ 35, 5-এ 8-এ 40, 5-এ 9-এ 45, 5-এ 10-এ 50। ঠিক আমি যেরকমভাবে পড়েছি সেরকমভাবে তোমরা বাড়িতে পড়ে ফেললে। দেখো, এবার 6-এর নামতাটা পড়ছি, ঠিক একইভাবে 6-এর নামতা আমরা কী করতে হবে, পড়তে গেলে 6-এর নামতা, 6-গুলো প্রথমে আমার 10টা 6 আমার প্রথম ঘরের মধ্যে আমার লিখে নিতে হবে। তারপরে কী করতে হবে, তারপরে 1 থেকে 10 পর্যন্ত আমার মাঝখানের ঘরে সব লিখে নিতে হবে। এবার দেখো, আমি 6-এর নামতা পড়ছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে সবাই পড়বে। 6-এ 1-এ 6, 6-এ 2-এ 12, 6-এ 3-এ 18, 6-এ 4-এ 24, 6-এ 5-এ 30, 6-এ 6-এ 36, 6-এ 7-এ 42, 6-এ 8-এ 48, 6-এ 9-এ 54, 6-এ 10-এ 60। এইভাবে তোমরা নামতাগুলো বাড়িতে সবাই পড়ে মুখস্থ করবে, করে ফেলবে। মুখস্থ করে আ দেখায় তোমরা স্কুলের খাতায় সবাই লিখে ফেলবে। আমি স্কুল খুললে তোমাদের নামতাগুলো সব দেখে দেব। ঠিক আছে, আমি এই পর্যন্তই। তাহলে আবার পরবর্তী সময়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। ঠিক আছে।